দর্শক মাত্র 300 টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটা নিতে পারবেন খুবই চমৎকার আমি দেখানোর চেষ্টা করলাম থেকে নিতে পারবে পছন্দ করে হ্যাঁ ভাই হ্যাঁ 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 যার ভালো লাগে আপনার কৌতুকগুলো জোড়া জোড়াগুলো আপনাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আচ্ছা ঠিক আছে দর্শক এই জায়গা নর আছে মাদি আছে এই যে হাই প্লার সব হাই প্লার কবুতর আমি দেখানোর চেষ্টা করলাম দেখেন খুবই চমৎকার সবগুলো কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কবুতর ঠিক আছে দাম তো বেশি রাখবেন না ভাই না ভাই দাম বেশি রাখবেন না ভাই আচ্ছা ঠিক আছে দর্শক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবারও চলে আসলাম রাহেন ভাই কবুতরের দোকানে দর্শক এই দোকান থেকে আপনারা হাই ফ্লায়ার কিছু কবুতর নিতে পারবেন মাত্র 300 টাকা করে সারা বাংলাদেশে দেওয়া সম্ভব তবে আইসাও নিতে পারবেন তবে যারা ঢাকার বাইরে নিতে চান দর্শক ডেলিভারি চার্জটা দিতে হবে আর একটা খুশির সংবাদ দর্শক মহসিন টিভির একটা নতুন চ্যানেল হয়েছে বর্তমান কৃষি লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর দর্শক প্লিজ মহসিন টিভির একটা ফেসবুক পেজ আছে ওটা তো ভিডিওগুলো ছাড়াও আপনারা চাইলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাইতে পারবেন ওটা তো দেখতে পারবেন ফেসবুক পেজ মহসিন টিভি তো আশা করি দর্শক প্রতিবেদনটা দেখবেন এখন রাহেন ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খুবই ভালো ভাই তো আমার দর্শকদের উদ্দেশ্যে আমার ঠিকানাটা একটু বলে দেন এই জায়গা যে দোকান এটা হলো ভাই সাদাবাদের পাশে ধলপুর বাজারে একদম বাজারেই দোকানটা আচ্ছা আপনি কী কী থাকবে আজকে আজকে ভাই সব গিরিবাস হাইপার কবুতর ছাড়া ছাড়ি কবুতর গিরিবাস গিরিবাস হ্যাঁ আচ্ছা দর্শক তো কয় টাকার ভিতরে নিতে পারবে সর্বনিম্ন ভাই 300 টাকা 300 টাকা সর্বনিম্ন 300 টাকার ভিতরে দর্শক 3000 টাকার ভিতরে থাকবে বা কমও থাকতে পারে বেশি থাকতে পারে যা যে রকম বাজেট যে রকম টপিক ওই রকম ভাবে মহসিন টিভি চেষ্টা করে আপনাদেরকে দেওয়ার জন্য দর্শক তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন 01608108471 আচ্ছা তো দর্শক এটা হলো বাইরিমো নাম্বার আশা করি নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন চলুন দর্শক বাইরের কৌতুকগুলো দেখাই দর্শক এই যে যে বাইরের কৌতুকগুলো আছে আমি দেখাই এই যে দেখেন এই যে দেখানোর চেষ্টা করি ঠিক আছে পুরো দোকানের ভিতর বাইরের পাখি কবুতর আশা করি আপনারা নিতে পারবেন তো বাইরের ছাদের ভিতরে কিছু কবুতর আছে ওটা তো আর যাওয়া যাবে না তো আমি দুই একটা খাসাত বরে নিয়ে আসছি আমি এটাও দেখাবো বাসার কবুতরগুলো আর পাখিও আছে আশা করি আপনারা নিতে পারবেন চলুন দর্শক কবুতরের দাম জানে দর্শক শুরুতে আপনাদেরকে একজোড়া কবুতর দেখাই ভাই এটার নাম কী ভাই এটা বাঘা কবুতর ভাই বাঘা কবুতর হ্যাঁ তো এটা ভাই এটা কেমন কয়ের পরে আছে বা কেমন কি এটা তিন পরের বাচ্চা তিন পরের বাচ্চা ভাই এগুলো উড়া মা বাপার উড়ে যে এগুলো উড়ে গ্যারান্টি কেমন এগুলো গ্যারান্টি ভাই আমার বাসা কবুতর বাচ্চা এটা হোম ভিডির আপনি নিজস্ব হ্যাঁ এটা আড়াই ঘন্টা তিন ঘন্টা অনায়াসে উড়বে অনায়াসে আড়াই ঘন্টা তিন ঘন্টা এমনি ফ্লাই করবে হ্যাঁ ফ্লাই করবে তো আশা করি এই বাচ্চাগুলো নর্মাদি গুড কনফার্ম হ্যাঁ নর্মাদি কনফার্ম এই এটা মাদি বাচ্চা নর্মাল আচ্ছা তো ভাই অনেক বিগ সাইজ দর্শক বাচ্চাগুলো অনেক সুন্দর তো আমি দেখাই দিলাম তো ভাই বাচ্চাগুলো কত টাকার বিনিময়ে আপনি দিতে পারবেন বাচ্চাগুলো ভাই মহসিনের পক্ষ থেকে মহসিনের নতুন চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ বর্তমান কৃষির পক্ষ থেকে হ্যাঁ জি বলেন অনলি 300 টাকা অনলি 300 টাকা দর্শক মাত্র 300 টাকার বিনিময়ে প্রায় জোড়াটা নিতে পারবেন খুবই চমৎকার আমি দেখানোর চেষ্টা করলাম এই যে মাদি বাচ্চাটা আর নর বাচ্চাটা মাত্র 300 টাকা 300 হ্যাঁ মাত্র 300 টাকা দর্শক এই জোড়াটা ঠিক আছে আশা করি নিবেন খুবই চমৎকার দর্শক এক জোড়া এটা কি ভাই আপনার এটা কালদম চুইটার ভাই কালদম চুইটার হ্যাঁ মাদিরা তো সেরকম মজা আছে আমি দেখাই দর্শক এই যে দেখানোর চেষ্টা করি তো ভাই একটা নর বা মাদিরা একটু দূরে দেখাইতে পারবেন আমারে খুবই সুন্দর ভাই নর এটা হ্যাঁ এটা কিন্তু অনেক বিগ সাইজ বিগ সাইজের নর চুইটাল দর্শক কালদম আমি দেখাই ফেদারটা দেখান এই ফেদারটা কাটা আছে আচ্ছা তো ভাই এগুলো উড়ে কেমন এগুলা এটা কালদম কবুতর ভাই চার ঘন্টা তো উড়বেই চার ঘন্টা উড়বে হ্যাঁ চার ঘন্টা উড়বে আচ্ছা তো আমার দর্শকরা যেন কম পাই যে রায়ন ভাই থেকে নিতে পারে তো রায়ন গেলে দু একদিনের মধ্যে ডিম বাচ্চা দিয়ে আচ্ছা তো ভাই ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিবে দু একদিনের ভিতরে ভাই এই জোড়াটা আপনি কত টাকার বিনিময়ে দিবেন এই জোড়া ভাই একবার ডিসকাউন্ট পাইয়ে দিব হ্যাঁ বলেন 1500 টাকা ভাই 1500 টাকা আর ফিটাল জোড়া 1500 টাকা আর একটু কম টম হয় না রায়ন ভাই 1400 টাকা ফিক্স 1400 টাকা ফিক্সড হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আরেক জোড়া কালদম রায়ন ভাইয়ের আজকে আমি দেখাই খুবই চমৎকার এই জোড়াগুলা তো ভাই এই জোড়াগুলোর দাম কত রাখবেন এই জোড়াটার দাম ভাই 1200 টাকা এটার দাম 1200 টাকা এটা একবার ফ্রেশ আর উড়াউড়ির জন্য খুব ভালো হবে উড়াউড়ির জন্য ভালো হবে একদম ফ্রেশ হ্যাঁ তো ভাই এগুলা কি একটু কম টম দেওয়া যায় নাকি না
এটা কম দেওয়া যান তাও যদি আপনি বলছেন তাও আর 100 টাকা কম জানা 1100 টাকা 1100 টাকা হ্যাঁ দর্শক এই কালগুলো রানিং আছে আশা করি আপনারা কোনো বাই যদি লাগে আশা করি নিতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার এই যে আমি দেখাই খুবই সুন্দর তো ভাই এই জোড়াগুলো কত টাকার বিনিময়ে দিবেন আপনি এই জোড়াটা 1100 টাকা 1100 টাকা হ্যাঁ তো দর্শক 1100 টাকার বিনিময়ে আপনি এটা হাই ফ্লায়ার কালদম এটা অনেক উড়বে অনেক উড়বে হ্যাঁ একদম পুরো হাই ফ্লায়ার কালদম বাচ্চা কোচ্চাগুলো উড়াইতে পারবে তাই না আচ্ছা ঠিক আছে রান ভাই তো এই জায়গার ভিতরে আমি এক জোড়া দেখতেছি হ্যাঁ খুবই সুন্দর এগুলো কয় পরে এই কয় পরে আছে ভাই এগুলো ভাইয়া পাঁচ পর হয়ে গেছে পাঁচ পর হয়ে গেছে হ্যাঁ তো আশা করি দর্শক এগুলো গ্রিজেল হ্যাঁ গ্রিজেল 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 তো নরমালি কনফার্ম হয়ে গেছে নরমালি কনফার্ম এই যে ভাই এই সামনেটা মাদি ভাই এই জোড়াটা একদম চিপ রেটে কত টাকার বিনিময়ে দিবেন গ্রিজেল গুমজু ভাই এখন অনেক দাম হাত দাও জানি কি গ্রিজেল গুমজু আমি তাও কমাই দিয়েছি 2000 টাকা জোড়াটা হ্যাঁ নরমালি কনফার্ম হয়ে গেছে কিন্তু জোড়াটা মাত্র 2000 টাকা 2000 টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন দর্শক গ্রিজেল এই যে দেখেন পাঁচ পরে হ্যাঁ খুবই খুবই চঞ্চল খুবই সুন্দর 100% ফিট হ্যাঁ দেখেন দর্শক কি করতেছে কবুতরগুলা তো আশা করি 2000 টাকার বিনিময়ে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এগুলো চোখে কিন্তু অনেক ভালো লাগবে আমার চোখে এটা লাল আচ্ছা আমার একটা কবুতর ধরে দেখেন তো দর্শক এই যে আমি নটটা একটু দেখাই এটা পাঁচ পরের এখনো গিয়ার তো অত বোঝা যায় না তারপর শেপটা আমি দেখাই দিলাম খুবই চমৎকার শেপের তো ঠিক আছে ভাইয়া সাইজটাও দেখছেন সাইজটা অনেক বিগ সাইজের ফেদারটা দেখেন কালারটা এই যে কালার আসতে আছে তাই না আচ্ছা সারান ভাই একটু সারান মাত্র 2000 টাকা হ্যাঁ মাত্র 2000 টাকা গ্রিজেল গ্রিজেল জোড়াটা এই দর্শক আমি দেখাই দিলাম মাত্র 2000 টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন রান ভাই তো আপনার হাতে কি এগুলা এগুলা গ্রিজেল ভাই গ্রিজেল হ্যাঁ দর্শক এক জোড়া গ্রিজেল আমি দেখাই এটা নর হ্যাঁ এটা নরটা এটা মাদি নরটা এটা মাদিটা তো মাদিটা ডাউন শেপের কিছুটা তাই না তো আমি দেখাই দর্শক এই যে দেন মাদি আর এই যে নর আমি দেখাই সাইরা দেখাবো একটু ছাড়ুন তো ভাই একটু এই যে দর্শক মাদিটা সারা হয়েছে আর এই যে নর ভাই এই জোড়াটা আপনি কত টাকার বিনিময়ে দিবেন একদম এই জোড়াটা হলো ভাই আপনি কত কমের মধ্যে 2000 টাকা রাখা যাবে জান এটা 2000 টাকা 1800 টাকা হ্যাঁ 1800 টাকা 1800 টাকা হ্যাঁ দর্শক আশা করি আপনি জোড়াটা মাদি ফিট তো ভাই ফিট ফিট ভাই একদম ফিট আছে তো জোড়াটা 1800 টাকা মাত্র হ্যাঁ তো দর্শক ডিম বাচ্চা করতে পারবে তো হ্যাঁ ডিম বাচ্চা করতে পারবে ভাই ভাই এগুলো উড়াউড়ি করে কেমন করবে বলুন তো গিগল কবুতর তো ভাই এগুলো উড়াউড়ি করবে যাদি গন্ডা উড়বে মানে মানে সারাসারি করা যাবে হ্যাঁ হোমা কবুতর সারাসারি করা যাবে যদি সেগুলো তো আসবেই আসবে হ্যাঁ তো 1800 টাকা এটা মাদি এটা আর নর হ্যাঁ দর্শক আমি দেখাই এক জোড়া খাকি কবুতর রায়ন ভাই ঠিক আছে তো রায়ন ভাই এটা আপনি ডিমে আছে হ্যাঁ ডিম দিয়ে দিছে অলরেডি তো এই জোড়াটা আপনি কত টাকার বিনিময়ে দিবেন এই জোড়া নিলে ভাই কোনো দাম নাই হবে না একবারে বলে দিচ্ছি ছোট করে হ্যাঁ হ্যাঁ বলেন এই জোড়া 1000 টাকা 1000 টাকা লাগবে হ্যাঁ ডিম ছয় দিবেন তো ডিম ছয় ভাই ডিম ছয় চাইলে ডিম ছয় দিবেন ডিম ছয় 1000 টাকা লাগবে আর এগুলো কিন্তু আমার ওই যে নতুন কবুতর হ্যাঁ হ্যাঁ মানে খুবই ছাড়া ছাড়া জন্য খুবই ভালো এগুলো সারাসারি করার জন্য ভালো কবুতর তো দর্শক আশা করি অনেক নয়েজ আশেপাশে রাস্তা তো অনেক চিলাচিলির আওয়াজ শোনা যায় হয়তো আপনাদের সাউন্ডটা একটু বুঝতে সমস্যা তো এই খাকি জোড়াটা রায়ন ভাইয়ের কাছ থেকে নিতে হবে ডিম ছয় 1000 টাকা মাত্র তাই না আচ্ছা ঠিক আছে সারাসারি লাইনের কবুতর দর্শক 1000 টাকা দর্শক এই যে রায়ন ভাই যে এক জোড়া জাবরা কবুতর আমি সেটা আমি দেখাই এই যে দেখেন খুবই চমৎকার তো এটা কি ভাই এটা নটটা হ্যাঁ এটা মাদিটা এটা নটটা এগুলো কেমন ভাই উড়ে কেমন এগুলো আর এগুলো ছাড়াছাড়ির জন্য বেস্ট কবুতর বেস্ট কবুতর হ্যাঁ তো দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে রায়ন ভাই যে কবুতরগুলো আসলে মিথ্যা কথা বলে কবুতরগুলো আসলে আমিও চাচ্ছি না আপনারা নেন আর রায়ন ভাইও দিবে না কবুতর চোখগুলো দেখেন চোখগুলো আমি দেখাইলাম তো ভাই কবুতরটা ছাড়ান তো ছাড়লেই দেখতে পারবে 100% ফিট কবুতর আচ্ছা 100% ফিট আপনারা এই জোড়াটা ভাই কত টাকার বিনিময়ে আপনি সেল দিবেন এই জোড়াটা ভাই 1200 টাকা 1200 টাকা কমের মধ্যে হ্যাঁ আর মহসিন ভাই যে বর্তমান কৃষি টিভি আছে তার জন্য কিছু দিবেন না ভাই তার জন্য একবার 200 টাকা ডিসকাউন্ট 1000 টাকা যারা সাবস্ক্রাইব করে ফেলবে তাদের জন্য 200 টাকা ডিসকাউন্ট দর্শক বর্তমান কৃষির জন্য 200 টাকা ছাড় দিয়ে দিছে মহসিন ভাইয়ের আর একটা চ্যানেল এটা তো কবুতর পাখি হাঁস মুরগি গরু ছাগল সব পাবেন ভিডিওর ভিতরে আশা করি আর আজকে রায়ন ভাই যে কবুতর চিকিৎসা করে সেটা নিয়ে একটা ভিডিও থাকবে তাই না বর্তমান কৃষিতে জি ভাই আচ্ছা তো একদম কত একদম 1000 টাকা ভাই একদম 1000 টাকায় জোড়াটা দর্শক খুবই চমৎকার এই জোড়াটা দর্শক এই যে এক জোড়া আমি দেখাই আপনাদেরকে হ্যাঁ এটা কি ভাই এটা এটা মাদি ভাই পাঙ্কি এটা চোখটা দেখান তো ভাই এই যে চোখটা দেখেন চোখ গেট আপ সব দেখাই যাচ্ছি আচ্ছা দর্শক এই যে আমি দেখাই ভাই এক জোড়া পাঙ্কি এটা হ্যাঁ পাঙ্কি মাদি এটা মাদিটা মাদি এটা তো আমি দেখাই তো এই এটা চোখটা দেখাইলাম দর্শক আর নটটা তো সেম হবে এই যে নর ওটা জাবরা একবারে জাবরা একদম জাবরা
আমি দেখাই নটটা দেখাবো ডিম আছে তো জোড়াটা ডিমে আছে হ্যাঁ তো ভাই এই জাবরা এই জোড়াটা কত টাকা রাখবেন আপনি এই জোড়াটা ভাই সেই মোটের মধ্যে 1000 টাকা ঠিক 1000 টাকা ঠিক ভাই এগুলা কেমন উড়বে ভাই আমার ভাই এগুলা উড়ার জন্য ছাড়া চাওয়ার জন্য বেস্ট কবুতর যার থেকে কবুতর নেওয়া হ্যাঁ উনি ওনা থেকে আমি 40 টাকা কবুতর নিছি মাছে করে কবুতর পালে উনি 40 টাকা কবুতর ভাই ভালো 40 টাকা কবুতর ভালো একটা কবুতর নরার মাদি একই জোড়ার হ্যাঁ 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 এই ওনার এখানে মাস্টার পেয়ার করে এগুলা আচ্ছা আমার নটটা একটু ধরে দেখেন দর্শক এই যে ভাই যে কবুতরগুলো আমি দেখাই আমি তো আঙ্গুলা শেপ বানাই না এইভাবে এইভাবে হ্যাঁ হ্যাঁ যা আছে তাই আঙ্গুল দিয়ে শেপ কেমনে বানাই ভাই অনেকে দেখবেন আঙ্গুলা শেপ বানায় এইভাবে বানায় ধইরা ও এইভাবে শেপ বানায় দরকার নেই এটা যা আছে তাই এই যা আছে তাই হ্যাঁ এটা তো শেপ এমনি সুন্দর প্যাদারটা দেখেন ভাই সুন্দর এটার নাম কি জাবরা হ্যাঁ হ্যাঁ জাবরা কবুতর এটা আর তো এটা ভাই চারিগুলা দেখেন তো এটা চারিগুলা দেখেন দর্শক খুবই চমৎকার এই যে একদম পুরো কাচির মতন কাচির মতন হ্যাঁ আচ্ছা সারন ভাই এটা ভাই অনেক মানে ছাড়াছাড়ির জন্য বেস্ট এগুলো একদম 1000 মাত্র হ্যাঁ মাত্র 1000 মাত্র দর্শক কমাই দিছি 1000 টাকার ভিতরে জোড়াটা আশা করি সংগ্রহ করবেন ঠিক আছে ওকে দর্শক রায়ন ভাইয়ের এই যে এক জোড়া জিরা গলা কবুতর আমি দেখাই এগুলো আশা করি ডিম আছে আর পাখির আওয়াজ তো বুঝতেছেন দর্শক অনেক পাখি আছে বাজিগার আছে চিংস আছে কোকাডল আছে আশা করি নিতে পারেন ঠিক আছে তো ভাই এই জোড়াটা কত টাকা রাখবেন এই জোড়া ভাই আপনি বলতেছেন কম দামে দেওয়ার জন্য আপনার জন্য এটা বের করছি এই জোড়াটা ভাই কম দামে 700 টাকা ডিম সহ ডিম সহ 700 টাকা মাত্র হ্যাঁ ডিম আছে জোড়াটা আচ্ছা মাত্র 700 টাকার বিনিময়ে এই জোড়াটা দর্শক আপনারা সংগ্রহ করবেন ঠিক আছে তো এই যে এটা হলো কি ভাই এটা এটা নটটা ভাই এটা নটটা আর হলো মাদি মাদিটা কিন্তু অনেক ভালো উঠবে সারাসারি করা যাবে তো মাত্র 700 টাকার বিনিময়ে তো দর্শককে জোড়া আপনারা নিতে পারবেন মশিন টিভির মাধ্যমে সারা বাংলাদেশে দেওয়া সম্ভব ঠিক আছে ওকে দর্শক এই যে রায়ন ভাই আর জোড়া কবুতর ভাই এটা কি আপনার ভাই এটা পুরো যেটা সবুজ গোলা কবুতর সবুজ গোলা কবুতর তো দর্শক আপনারা তো দেখতেছেন আর নটটার দিয়ে ভাই সাপচিলার মতন আছে কিছু সাপচিলা বলে বেরে সাপচিলা কবুতর না সবুজ গোলা কবুতর হ্যাঁ সবুজ গোলা তাই না পুরান জাতের পুরান জাতের এটা হ্যাঁ দর্শক আসলে আপনাদের যারা হয়তো ভুল বুঝতে পারেন এই জন্য আমি এটা বলে দিলাম তো ভাই এই জোড়াটা কত টাকার বিনিময় ওই যে মর্শিন টিভির আর একটা চ্যানেল আছে যে কৃষি টিভির কৃষি কৃষি বর্তমান কৃষি দর্শক বর্তমান কৃষি তো ওটার জন্য আপনি একটু বলে দেন আপনি যা বলবেন তাই না আমি যা বলবো আপনি যা রেডিমেড তাই না দর্শক আসলে পক্ষ থেকে আমার বর্তমান টিভির উপলক্ষে ভাইরা বলতেছে ভাই অনেক ছাড় দিব অনেক খুশি আশা করি ওনাদেরকে বেশি লস দেওয়া যাবে না ভাই যেটা নেট যদি আমি সেটাই বলে দেন আপনি আচ্ছা তাহলে এই ওটা তো অনেক বেশি চাইতাম চাইলে আপনি 700 টাকা যান 700 যাবে কবুতর কিন্তু এটা ভালো মানের কবুতর খুবই ভালো মানের মানে যেটা মলা রেখে এগুলো রানিং বাচ্চা করছে কিন্তু বাচ্চা খাওয়ানোর জন্য একটু মলা মলা লাগতেছে আচ্ছা ঠিক যদি আমি কালকে গোসল করাইছি আচ্ছা তোমার ডিম বাচ্চা রানিং একবার রানিং ভাই বাচ্চা করছে আচ্ছা ঠিক আছে দর্শক এই যে রায়ন ভাই যে কবুতরগুলো আমি দেখাই ভাই এটা কি জাতের এটা ভাই পুরো জাতের কালা গলা কবুতর কালা গলা কবুতর হ্যাঁ দর্শক দেখেন আপনারা কবুতরগুলো শেপ সবকিছু দেখেন সবকিছু দেখেন কোয়ালিটিগুলো মোর হাতেই রাখে হাতে ঢাকা ছুড়ে দিবে তো নটটা তো খুবই কোয়ালিটিফুল একটা মাদিও ভাই কোয়ালিটিফুল আচ্ছা মাদিটো সেই ভাই এই জোড়াটা আমার দর্শকরা হ্যাঁ তো একটু ছাড় দেওয়া লাগবে আপনি বলেন যাবে আপনি নতুন চ্যানেল উপলক্ষে বর্তমান যে কৃষি চ্যানেল টাইটার উপলক্ষে এই জোড়াগুলো আপনি দিতেছেন আজকে তাই না প্রত্যেকটা কবুতর ছাড় দিব ভাই আচ্ছা বলেন দেখেন এবারে ওর কোয়ালিটিটা দেখেন আগে বলতেছি এই যে দর্শক কোয়ালিটিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হাই ফ্লায়ার অরিজিনালি হ্যাঁ হ্যাঁ হাই ফ্লায়ার বলতে রেসিং কবুতর গিরিবাজ রেসিং ছাড়াছাড়ির জন্য এগুলো সারাসারির জন্য এই জোড়া হাই ফ্লাইং তো উড়বে তো ভালোই উড়বে আর এটা সারাসারির জন্য বেস্ট 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 আচ্ছা তো ভাই এই জোড়াটা আপনি কত টাকার বিনিময়ে দিবেন এই জোড়া তো ভাই ছাড়াছাড়ি 1200 টাকা আপনি বলতে কমাই 1000 টাকা ভাই 1000 টাকা 1000 টাকা দর্শক আশা করি আপনারা এই জোড়াটা সংগ্রহ করবেন আজকে বিরোধীকে যারা কবুতর সবাই জিতবে আমার কবুতর এক জায়গা থেকে আনা তো হ্যাঁ আর উনি সবাই বাছাই করে কবুতর পালতো বাছাই করে কবুতর নেওয়া ওনার বাছাই করা ছিল আপনি লট হিসেব কিনা হ্যাঁ হ্যাঁ যা দেখেন সব একজনের কবুতর দেখাই দাও আচ্ছা তো একজনের কবুতর দেখা এই যে দর্শক এটা ভাইব্রেশন করতে অনেক খুব ভাইব্রেশন ভাই অনেক বেশি ভাইব্রেশন যদি আমি বলি না এগুলা অনেক ভাইব্রেশন আচ্ছা ভাই এটা কি পাঙ্কি ট্যাঙ্কি নাকি কোনো আবার না পাঙ্কি বলতে হবে নটটা ভাই পাঙ্কি রে কালা কালা ঘোরানো হ্যাঁ আর মাদিটা হলো একবার র কালা কালা কবুতর পুরান জাতের পুরান জাতের না হ্যাঁ আর মাত্র 1000 সাইজ কিন্তু বিগ সাইজ বিগ সাইজ আপনারা সারাসারি করার জন্য এই জোড়াগুলো আপনারা সংগ্রহ করবেন ঠিক আছে নরগুলা পুরো অ্যাক্টিভ খুবই সুন্দর জোড়া 1000 টাকা ভাই এরকম কবুতর কেউ দিতে পারবে না আমি গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এই কিন্তু ভাই সুন্দর একটা জোড়া এটা ভাই দুইটাই ভাই ফুল ভাইব্রেশন ফুল ভাইব্রেশন এর জাতটা কি ভাই এটা জাত ভাই এটা পাঙ্কি দেব পাঙ্কি হ্যাঁ পাঙ্কি হ্যাঁ পাঙ্কি দর্শক দেন নটটা দেন ধরে রাখতে পারছিস না ভাই ধরে রাখা খুব মুশকিল তারপর আমি দেখাই কবুতরগুলো দেন এটা কি জাত ভাই এটা বলুন পাঙ্কি 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 হ্যাঁ এই চোখটা দেখেন দর্শক আগে চোখ দেখবে রিং সবাই রিং বলে হ্যাঁ প্রত্যেকটা কবুতর চোখে রিং আছে প্রত্যেকটা কবুতর আচ্ছা সারন তো ভাই কবুতরগুলো এই এবার কোয়ালিটি দেখেন ছাড়ার পরে কোয়ালিটিগুলো দেখেন এই যে নটটা দেখেন দর্শক কোয়ালিটি এই মাদি এই যে মাদি
আমি দেখাই দুর্দান্ত দুর্দান্ত দর্শক সবচেয়ে সেরা মনে হয় আমার থেকে এটাই মনে হলো হ্যাঁ প্রত্যেকটা জোড়ায় আপনার সেরা আজকে তো ভাই বলেন তো এই জোড়াটা কত টাকার বিনিময়ে দিবেন এটা ভয় পাইছেন হ্যাঁ এই জোড়াটা ভাই সেম 1000 টাকা সব কম দাম দিতেছি ভাই সব 1000 টাকা হ্যাঁ তো দর্শক আশা করি আপনারা এই জোড়াটা নিতে পারবেন মাদিরে একটু বড় সাইজ দেখেন ভাই একদম মাগুর যত বড় হয় না তো বড় হয় না ভাই এগুলো কেমন উড়বে কেমন উড়বে ভাই এগুলো টিঙ্গার কোন মাছ আছে শীতের মধ্যে হ্যাঁ হ্যাঁ রেসিং করার জন্য বেস্ট কবুতর এগুলো রেসিং করার জন্য আর এমনি উড়ে কেমন এগুলো উড়বে ভাই এটা রেসিং ভালো না হলে তো ভালো দূর থেকে আসতে পারবে না ভাই ভালো উড়লে দূর থেকে আসবে ভালো উড়লে দূর থেকে আসবে ভালো উড়ে দেখে তো রেস করবে দুর্দান্ত দর্শক এক কথায় অসাধারণ নরগুলা যদি ডিম বাচ্চা আপনারা নিতে পারেন ঠিক আছে এই জোড়াটার দাম মাত্র 1000 টাকা 1000 টাকা মাদিরা ভয় পাইছে মাদিরা খুব অ্যাকটিভ খুব অ্যাকটিভ হ্যাঁ ভাই এই জোড়াটা কি ভাই আপনার এই জোড়া বলে সেম ভাই এগুলো জাবরা কবুতর মাদিরা পাঙ্কি মাদিরা পাঙ্কি পাঙ্কি বলতে লাল পাতিটা ক্রস করা লাল পাতি দিয়ে করা মার লাল পাতি ছিল হ্যাঁ আমি জানা হয় বুঝতো ভাই এগুলো ভাই উড়াউড়ি করার জন্য ভালো হবে হ্যাঁ ভাই তো ভাই এগুলোর দামগুলো আজকে কেমন থাকবে ভাই আজকে তো ভাই আপনার ওই যে নতুন বর্তমান কৃষি বর্তমান কৃষি পক্ষ থেকে একবার সব পানি দামে দিয়েছি ভাই এগুলো কম দামে একটা কবুতর সেল করতাম না দর্শক বর্তমান কৃষির যে চ্যানেলটা আছে বাংলাতে সার্চ করবেন সেম একবার সেম তো ইংলিশও সার্চ করে আসবেন আর মোশন টিভিতে ডিসক্রিপশন বক্সে অর্ডার লিংক দেওয়া থাকবে আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন স্যার কবুতর কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে বলবেন ভাই আচ্ছা দাম বেশি থেকে না কেছি আচ্ছা ভাই এই জোড়াটার দাম কত রাখবেন আপনি ভাই এই জোড়া ভাই সেম 1000 টাকা এটাও 1000 টাকা 1000 টাকা রাখছো তো দর্শক আজকে 1000 টাকা পানির রেটে কবুতর দিয়েছি ভাই পানির রেটে আজকে কবুতরের দাম হ্যাঁ তো দর্শক 1000 টাকা মাত্র ভাইগুলো কয় কিলো থেকে সালে আসতে পারে দেখলে ভাই আশা করি যদি ভালোভাবে চর্চা করতে পারে 40-50 কিলো থেকে আসবে 40-50 কিলো থেকে আসবে হ্যাঁ ভাই চর্চা করতে হবে তো মানে ভালো করে ভাই এগুলো মুখের কথা না তো শিওর না ভাই হ্যাঁ এগুলো যারা পাল তো লাইনের কবুতর ভাই এগুলো আচ্ছা দর্শক তো আশা করি আপনারা এই জোড়াগুলো 1000 টাকা মাত্র নিতে পারবেন ঠিক আছে একদম ছাড়া ছাড়ির জন্য ভাই খুবই চমৎকার এক জোড়া এটা কি রায়ন ভাই জোড়াটা এটা ভাই কালো গলা কবুতর কালো গলা কবুতর হ্যাঁ পুরান জাতের হ্যাঁ একটা জাগগলা একটা কালো গলা আচ্ছা দর্শক এটা হলো জাগগরা তাই না ভাই হ্যাঁ জাগগলা তো এটা চোখটা কি বোঝায় আমার দর্শকদেরকে বুঝান তো একটু এই যে দেখেন খুবই চমৎকার রিং দেখছেন চোখে কালো কালো সাইডে মনে বাইরে হ্যাঁ রিং নটাতে নটার রিং আরো স্পষ্ট আরো স্পষ্ট ভাই এটা কি উড়াউড়ি করার জন্য না সারাসারি উড়াউড়ি সারাসারি দুইটাই ভাই আচ্ছা ভালো না হলে তো ভালো দূর থেকে আসতে পারে না উড়লে তো এগুলো ভালো দূর থেকে আসবে আচ্ছা এগুলো কি ভাই কয় কিলো থেকে আসতে পারো 2 কিলো 3 কিলো না রে ভাই 2 কিলো 3 কিলো তো মাঠে থেকে উড়ে চলে যাব তো ভাই এগুলোর দাম কত রাখবেন আপনি এই জোড়াটা এই জোড়াটা ভাই আরো আরো কমাই দিব বলেন জোড়াটা মহসিন ভাই পক্ষ থেকে কৃষি টিভির পক্ষ থেকে এটা 800 টাকা 800 টাকা বর্তমান কৃষি চ্যানেল থেকে বর্তমান কৃষি চ্যানেল থেকে আচ্ছা দর্শক উপলক্ষে 800 টাকা এই জোড়াটা আশা করি আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো একদম 800 800 ভাই এগুলা কোয়ালিটি দেখেন ভাই নরের দাম 800 টাকা ভাই নর এটা হ্যাঁ নর কোনটা ভাই নর এই যে কালো গলাটা নর কালো গলাটা নর জাগলাটা মাদি আর এটা জাগলাটা মাদি মাদি দর্শক এই যে কালো গলাটা নর তো নটটাও অসাধারণ মাদিটাও খুবই সুন্দর চমৎকার 800 ভাই হ্যাঁ ভাই যার থেকে নিয়ে ওনার পাশে এরকম মাছের পেয়ার করো তো তাই আমি এই পেয়ারটা করছি আচ্ছা তো দর্শক আশা করি আপনারা জোড়াগুলো সংগ্রহ করবেন 800 টাকা মাত্র নিতে পারেন ঠিক আছে রান ভাই খুবই চমৎকার এটা কি আপনার এটা হলো ভাই ওই সেম এটা ওই যে লাল পাতি বললাম না বোন এটা লাল পাতি যে মাদিটা মাদিটা ছিল বোন এটা এটা হলো এটা এটা সিলভার করা কবুতর আচ্ছা আসলে আমি ভাই যার থেকে কবুতর আমি আনছি হ্যাঁ হ্যাঁ আমি ওনার পাশে প্রায় যাই হ্যাঁ সব আমার জানা শোনা কবুতর তো হ্যাঁ আমিও সব এগুলো ব্যবসা সম্বন্ধে জানি উড়াউড়ি বা রিয়াল সারাসি রিয়াল সব আমার জানা আচ্ছা আচ্ছা তো ভাই এই জোড়াগুলা কত টাকার বিনিময়ে দিবেন আপনি এই জোড়া ভাই 1000 টাকা পড়বে আজকে 1000 টাকা পড়বে মাদিটা কিন্তু ভাই লাল পাতির মধ্যে ভুলু ভুলু চোখ আসছে আমি দেখাই দিচ্ছি আচ্ছা দেখান এই যে দর্শক আমি মাদিটা দেখাই রায়ন ভাই যে ভাইগুলো সারাসারি করার জন্য তাই না এই যে দর্শক দেখেন আপনারা এই রিং কত সুন্দর চোখের কালার কি আচ্ছা তো ভাই এগুলো পেদারটা কি দেখানো যাবে না কাটা আছে কাটা ভাই দাদরি করা থাকে সব থরের কবুতর তো হ্যাঁ আচ্ছা 1000 টাকা মাত্র ভাই হ্যাঁ জোড়া আচ্ছা সারান ভাই তো দর্শক আশা করি আপনারা জোড়াগুলো সংগ্রহ করবেন 1000 টাকা আর উড়াইতে ভালো হবে ছাড়তে তাড়াতাড়ি করার জন্য বেটার হবে মাত্র 1000 রান ভাই এই জোড়াটা কি আপনার এই জোড়া ভাই সবুজ গোলাপ কবুতর সবুজ গোলাপ কবুতর হ্যাঁ তো আমার প্রিয় দর্শক যারা পছন্দ করবে এই জোড়াটা হ্যাঁ এটার বৈশিষ্ট্যটা কি ডিম বাচ্চা করছে কিনা উড়াউড়ি করছে কিনা ভাই বলতে এরা রানিং ডিম পারছে হ্যাঁ ডিম আমি চাপাই দিই যেহেতু প্রথম ডিম পারছে আমি ডিমটা ফুরাই নাই আচ্ছা নর কোনটা মাদি কোনটা ভাইয়া এই নর হলো ওটা নর এটা মাদি সামনেটা নর হ্যাঁ এই দর্শক আর হলো মাদি তো ভাই এই জোড়াটা আপনি কত টাকার বিনিময়ে আপনি দিতে পারবেন এই জোড়াটা নিলে ভাই কত কমাই দিব 800 টাকা জান
দর্শক আজকে বলতেছে রায়ন ভাই আমারে ধমক দিয়া বলে যে ভাই আজকে কবুতর কোয়ালিটি কারে বলে আমি দেখাই দিব খুবই চমৎকার নর কোনটা মাদি কোনটা এটা নর এটা মাদি ভাই এটা মাদি হ্যাঁ এটা কি বলে এটারে জাতটারে কি বলে বলেন তো এটা হলো ভাই আফসান বাগা সিলভার হ্যাঁ আফসান বাগা সিলভার তো দর্শক আমি দেখাই এই যে এটা নরটা এই যে নরের যে চোখটা আমি একটু দেখাই দিই ঠিক আছে এই যে চোখ আর এর মাদি ঠিক আছে খুবই চমৎকার এই যে ভাই এগুলো উড়বে কেমন এগুলো ভাই ওইগুলোর মধ্যে সেম মানে অনেক কবি বলতে সবচেয়ে মোটামুটি সিমিলার সব সেমি হ্যাঁ এটাও ভাই আড়াই ঘন্টা তিন ঘন্টা উঠবে আড়াই ঘন্টা গরমে গরমে শীতের বেশি উঠবে শীতে সাড়ে তিন ঘন্টা প্লাস সাড়ে তিন ঘন্টা প্লাস তো সব এই যে দেখেন নর মাটির যে কোয়ালিটি সাইজের মাটির সাইজ কোয়ালিটিগুলো দেখেন আপনি ঠিক আছে খুবই চমৎকার তো ভাই এই জোড়াগুলো আপনি কত টাকার বিনিময়ে দিতে পারেন এই জোড়াটা ভাই 1200 টাকা এই জোড়াটা দাম নামিয়ে নেবে হ্যাঁ এটা 1200 টাকা এই জোড়াটা 1500 টাকা বলতাম আপনি আজকে যেটা কমাই দিছি তাই আসলে 1200 টাকা দিছি এই জোড়াটা 1500 টাকা 1500 টাকা না হ্যাঁ এখন 1200 টাকা এটা এখন 1200 টাকা ডিসকাউন্ট পাইছে হ্যাঁ আচ্ছা দর্শক তো মাদিটা এটা হ্যাঁ হ্যাঁ মাদিটা এটা মাদি সাইজ দেখছেন মাদিটা বিগ সাইজ নট বিগ সাইজ তো আশা করি এগুলো বাচ্চা আচ্ছা তো ভাই ছালাছাড়ি করা ছালাছাড়ি করা যাবে আর উড়বেও না উড়বেও না হ্যাঁ তো দর্শক আশা করি আপনারা জোড়াগুলো নিতে পারবেন খুবই চমৎকার তো কতগুলো ভয় পাচ্ছে ঠিক আছে মাত্র 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকা আচ্ছা রান ভাই এই জোড়াটা বলুন তো কি গলা জিরা গলা এগুলো সিলভার জিরা গলা বলা কিন্তু সিলভার কবুতর এগুলো সিলভার কবুতর হ্যাঁ জোড়াটা সিলভার দর্শক আমি দেখাই আপনাদেরকে ভাই এগুলো রানিং ডিমাত্রা করবে হ্যাঁ রানিং রানিং আচ্ছা ভাই জোড়াটার দাম কত রাখবেন আপনি এই জোড়াটার দাম ভাই 1000 টাকা 1000 টাকা না জানি আর একটু ডিসকাউন্ট দিয়ে দিন 900 টাকা 900 টাকা তো এগুলো ভাই সারাসারি করার জন্য ভালো না উড়াউড়ি করার জন্য দুইটাই ভালো দুইটাই এটা দুইটাই করতে পারবে দুইটাই করতে সারাসারি করতে পারবে উড়াউড়ির জন্য খুব ভালো হবে আচ্ছা দেখতে খুব সুন্দর সিলভার কবুতর তো হ্যাঁ হ্যাঁ দেখতে ভালো লাগবে তাই না খুব সুন্দর তো আশা করি দর্শক আপনারা এই রানিং জোড়াটা 900 টাকা মাত্র হ্যাঁ মাত্র 900 টাকা হ্যাঁ তো দর্শক এই যে দেখেন তাদের যে গেটআপটা আমি দেখাই দিলাম এই যে মাদি মানে অলওয়েজ ভয় পাচ্ছে কবুতরগুলো আসলে মানে বক্সা করা হয় নাই তো এই জন্য ছাড়ি দিয়ে টাকার জন্য ভাই তো এই জোড়াটা কত রাখবেন একদম 900 টাকা 900 টাকা এটা মাদি দর্শক আর নর এগুলো উড়াউড়ি ছাড়াছাড়ি করার জন্য ভালো হবে 900 টাকা মাত্র দর্শক এই যে একটা নর এটা কি রেড চেকার ভাই এটা ভাই মিলি মিলি রেড চেকারের সাথে আছে কালারটা আছে আনকলা কালার দর্শক এই যে চোখটা দেখাই দিলাম ফেদারটা দেখেন তো এটা এই যে নর এটা ভাইয়া হ্যাঁ নর এই নরটা কত টাকা রাখবেন আপনি এই নরটা ভাইয়া কোনো দাম আমি হবে না হ্যাঁ আমি তো কম তো কম সেল করি তাই কমিয়ে দিতেছি 1000 টাকা ফিক্স 1000 টাকা ফিক্স হ্যাঁ সেভ দেখছেন হ্যাঁ খুবই চমৎকার সেভের কবুতর দর্শক আমি দেখাই দিলাম ঠিক আছে তো ভাই আর কি আছে আপনার কাছে আর নর আছে হ্যাঁ আর নর আছে ভাই আচ্ছা দেখাবো স্যার একসাথে দেখেন এই যে তো ওগুলা কত করে ভাই নরগুলা এগুলো ভাই নর আপনি যে নিবে ঠিক আছে 1000 টাকা পিস পড়বে 1000 টাকা পিস পড়বে হ্যাঁ এখানে রেড চেকার আছে মিলি আছে হ্যাঁ চকো আছে আর একটা মাক্সি আছে মাক্সি আছে সবগুলা ফার্স্ট ক্লাস তো রেডি হোমা সব ফার্স্ট ক্লাস কোয়ালিটির যে দর্শক আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আশা করি আপনারা এগুলা রেস খেলার জন্য নিতে পারবে বা হ্যাঁ ভাই বা রিসার বা টস করার জন্য রেস করার জন্যই ভাই রিসার টস করার জন্য তো নর 1000 টাকা ভাইয়া হ্যাঁ মাত্র 1000 টাকা করে পার পিস আপনারা যদি কোনো ভাই সংগ্রহ করতে চান হোমা ভাই এখন এই দামে কেউ দিবেন 1000 টাকা করে এই দামে দিবেন সবগুলা বিক্রি সবগুলা অ্যাক্টিভ কবুতর হ্যাঁ আমাকে যে মাদি নাই তো এটা কি চকো ভাই হ্যাঁ এটা চকো চকো আর এটা রেড চেকার এটা রেড চেকার একটা মিলি একটা ম্যাক্সি আচ্ছা ঠিক আছে 1000 টাকা মাত্র নর রান ভাই এগুলো কি আপনার এটা হলো ভাই মাদিরা সারানি পরি আর ধরুন এই কামাকদার বলনে কামাকদার ক্রস আমি 100% বলবো না হ্যাঁ হ্যাঁ আর সারানি পরি মাদিরা 100% আচ্ছা 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 তো ভাই এই যে সারানি পরি যে মাদি আর কামাকার নর হ্যাঁ এই জোড়াটা উড়বে কেমন বা দাম কত টাকা ভাই সারানি পরি কথা তো বলতো না সারানি পরি গরমের মধ্যে ভাই মনে করেন যে চার চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়বে গরমে গরমে হ্যাঁ আর এটা 100% কিন্তু 100% না আপনার ভাই পাই ট্যাক করা আছে খামারি ট্যাক করা আছে আচ্ছা আচ্ছা আর নটটা ভাই কেমন হবে নটটা নটটা ভাই একটু ক্রস তো নট একটু কম উড়বে কিন্তু কম উড়বে মানে উড়বে হাইপ্লার তো ভালো উড়বে কিন্তু রগুলা থেকে একটু কম উড়বে এটাই আচ্ছা তো ভাই জোড়াটা কত টাকা হইলে দিতে পারবেন আপনি এই জোড়াটা নিলে ভাই
কমাই দি একবারে হ্যাঁ বলেন 1500 টাকা ভাই ঠিক কোন দাম আমি হবে না 1500 টাকা মাত্র হ্যাঁ 1500 মাত্র ভাই শরণপুরি মাদিরা দাম 1500 টাকা আছে আচ্ছা দর্শক রোমাদি কিন্তু আচ্ছা শরণপুরি জোড়া দর্শক মাত্র 1500 টাকা আশা করি আপনারা জোড়াটা নিতে পারবেন ডিম বাচ্চা রানিং ভাই হ্যাঁ ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং আচ্ছা ঠিক আছে দর্শক এটা কি ভাই খাকি খাকি ভাই খাকি কি নর নামা নর ভাই পুরো যেন নর খাকি চোখটা দেখেন সুন্দর দর্শক দেখেন একদম সে একটা নর সে চোখটা দেখা উঠবে কেমন ভাই এটা এটা তো ভাই ছাড়া ছাড়া জন্য একজন বেশ কবুল তিনজন গন্ড উঠবে আচ্ছা এটা ফেদারটা দেখেন তো ভাই এই যে দর্শক ফেদারগুলো আমি দেখাইলাম ভাই নরটা কত এটা নরটা বেগুন দাম না বেগুন ফিক্স ভাই একবার কম চিপ রেটে ভাই 500 টাকা এরকম চোখে নর কি 500 টাকা দিতে পারবে না 500 টাকা দিতে পারবে না সারান্ত নর খুবই চমৎকার দর্শক একটা নর মাত্র 500 টাকা 500 টাকা খাকি হ্যাঁ এটা সারাসারি করার জন্য সারাসারি করার জন্য উড়াউড়ি করার জন্য দুইটাই বেস্ট দুইটাই বেস্ট হ্যাঁ তো দর্শক আশা করি আপনারা এই নরটা নিতে পারবেন মাত্র 500 টাকা বিনিময়ে আচ্ছা দর্শক এই জায়গায় কিছু কবুতর আছে নর আছে আমি দেখাই নর এই জায়গায় তো আপনারা আরান বাইর থেকে কথা বলে নিতে পারবেন আর সবগুলো কবুতর তো দেখানো সম্ভব না দর্শক তো আর নিচে কিছু মাদি আছে সেগুলো আমি দেখাই ঠিক আছে দর্শক এই জায়গায় কিছু নর আছে মাদি আছে তো রান ভাই এই জায়গা কাপড় থেকে নিতে পারবে পছন্দ করে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ যার ভালো লাগে আপনার কবুতরগুলো জোড়া জোড়া গুলো আপনাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আচ্ছা ঠিক আছে দর্শক এই জায়গায় নর আছে মাদি আছে এই যে হাইপ্লার সব হাইপ্লার কবুতর আমি দেখানোর চেষ্টা করলাম দেখেন খুবই চমৎকার কবুতর সবগুলো কোয়ালিটি ফুল কবুতর ঠিক আছে দাম তো বেশি রাখবেন না ভাই না ভাই দাম বেশি রাখবেন না ভাই আচ্ছা ঠিক আছে দর্শক তো আমি দেখাবো এই জায়গা কবুতর নেওয়ার জন্য জানি আমি দর্শক এই যে রানবাড়ি জায়গা কোকাটল আছে হ্যাঁ হ্যাঁ কোকাটল ভাই রানিং ভাই হ্যাঁ রানিং পেয়ার ভাই আচ্ছা নিচে বাজিগার আছে গুগু আছে তাই না ভাই বাজিগার আছে গুগু আছে আচ্ছা তো ভাই কবুতর তো আছে তো আমি দর্শকের তাই বিদায় নিয়ে নিলাম ঠিক আছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বর্তমান কৃষি চ্যানেলটা মহসিন টিভি সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো মহসিন টিভিটা করেন নাই প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলবেন আল্লাহ হাফেজ তো দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম